আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জমিটা, এখানে আমরা ড্রিপ ইরিগেশনের কাজ করছি। তো এই ড্রিপ ইরিগেশনের সবার একটা ভয় আছে যে আসলে ড্রিপ ইরিগেশন সেট আপের জন্য আলাদা লোক লাগবে, তারপরে অনেক ঝামেলা, এরকম একটা বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছোট্ট বক্স, এই বক্সে একটা আমরা প্যাকেজ নিয়ে এসেছি। যে এই ড্রিপ ইরিগেশনের যে একটা বক্স, যেমন হচ্ছে 5 শতক 25 শতক, তারপরে হচ্ছে মোটামুটি 50%, এক এক করে এরকম কয়েকটা প্যাকেজ আমাদের আছে। তো এই প্যাকেজে কী হয়, এখানকার যে সেট আপের জিনিসগুলো আছে ইজি টু অ্যাক্সেস, বলতে পারেন যে আমরা যে কেউ এটাকে চালাতে পারবে এবং যে কেউ এটা সেট আপ করতে পারবে। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই, এটা হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্ক থেকে হচ্ছে এখানে একটা গেট ভাল্ব আছে, আপনি পানি অন অফ করতে পারবেন। এখানে এসে আপনি একটা ফিল্টার দিতে পারবেন, ফিল্টারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখানে লাগানো আছে এই ফিল্টারটা। প্লাস হচ্ছে এখান থেকে এসে আপনি মাঝখানেও দিতে পারেন, চাইলে কর্নারেও দিতে পারেন। আমরা আজকে এখানে ব্যবহার করতেছি কর্নার থেকে, আর আপনারা চাইলে মাঝখানে দিয়ে এলবোর মাধ্যমে এটা ব্যবহার করতে, পুরো সেট আপটা আপনাদেরকে দেওয়া থাকবে। আর এইখানে এরকম একটা কাগজ পাবেন, এখানে নির্দেশনা দেওয়া আছে এবং কত শতাংশের জন্য কত মিটার করে পাইপ, কত মিটার কোন কোন জিনিসগুলো পাবেন, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করেছি, আমাদের অলরেডি যে বাথরুমের উপরে যে ট্যাঙ্কটা আমরা ব্যবহার করেছি খাবার পানির জন্য, সেই ট্যাঙ্ক থেকে আমরা সরাসরি ব্যবহার করেছি, তাই কারণে আমরা এখান থেকে মোটামুটি এখানে কোনো ট্যাঙ্ক ব্যবহার করিনি। তো পুরো পানির সেকশনটা এই নিচ দিয়ে এসেছে। তো আমরা এখানে যেটা সেট আপ করেছি, এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা মেইন লাইনটা যে টেনেছি সেটা থেকে আবার সাব লাইন বেরোচ্ছে। প্রত্যেকটা সাব লাইনের মধ্যে এরকম একটা গেট ভাল্ব আছে, আপনি চাইলে প্রত্যেকটা লাইনের পানি বন্ধ করতে পারবেন, আবার একটাতে চাইলে একটাতে দিতে পারবেন। তো এইটা হচ্ছে ড্রিপ টেপ বলে। তো এই ড্রিপ টেপটা কী হয়, এটাতে প্রত্যেকটাতে 1 ফিট পরপর একটা করে ফুটো অলরেডি দেওয়া আছে, যেটাতে সারাদিন যতটুকু পরিমাণে আপনি স্পিড দেবেন সেরকম করে সারাদিন পানি পড়তে থাকবে। তো আমরা এই জায়গাটা পুরোটা যখন সেট আপ করছি, দেখেন এটার জন্য আপনার মিস্ত্রি লাগবে কিনা আমি আপনাকে দেখাই। যে এই দেখেন, এখানে জাস্ট এই মাথাটা আপনি এখানে পুশ করে দেবেন, পুশ করে দেওয়ার জন্যে একটা ছোট্ট ডিভাইস আছে, ডিভাইসটা হালকা করে ঘোরালে এটা আপনার ফুটা হয়ে যায়, তারপরে এটা ঢুকায় দিলে। আর এখানে যেটা অপশন আছে এটা দেখেন, আপনি ড্রিপ টেপের মধ্যে লাগাই দিয়ে জাস্ট এইটাকে এখানে টাইট করে দিবেন। এটার জন্য না লাগবে কোনো সিল টেপ, আলাদা কিছু লাগবে না, এই টাইটের উপরেই পুরো পানিটা আর এখান থেকে ঘরে পড়বে না, তার মানে খুব ইজিলি এটা লাগাইতে পারবেন, এটার জন্য আপনার কোনো মিস্ত্রি বা কিছু লাগবে না। এখন শেষের যে জায়গাটা, যে শেষে যেখানে যা পানি শেষ হবে সেখানেও আপনি এরকম একটা ডিভাইস পাবেন, সেটার মাধ্যমে জাস্ট ইন করে দিবেন আর এইটাকে টাইট করে দিবেন। দেখেন কত ইজি, জাস্ট সিম্পল, যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে, খুব সিম্পলভাবে এটাকে ইউজ করতে পারবে এবং দামেও মোটামুটি কম, কারণ সাধারণ যে ড্রিপ ইরিগেশনের সিস্টেমগুলো আছে এটা বেশ ব্যয়বহুল হয়। তো আমরা ওটাকে মাথায় রেখে, আমরা জাস্ট এটা সবজির ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব 1 ফিটে যে সবজিগুলো আপনারা রোপণ করেন এটার জন্য বেশ ভালো কাজ করবে। আর যদি বেশি দূরত্ব হয় হয়তো 1 ফুটও আপনাকে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। তো মোটামুটি এই ছিল ড্রিপ ইরিগেশনের আমাদের যে এই প্যাকেজগুলোর বিষয়ে। তো এটার প্রত্যেকটা প্যাকেজে কী কী থাকে এটা আমরা একটা বক্স ওপেন করে আপনাদেরকে দেখাবো, আপনারা মোটামুটি এটা দেখে নেবেন এবং যে শতাংশের জন্য আপনারা দিতে চান সেরকম একটা আমরা চার্ট আপনাদেরকে এই ভিডিওর কোথাও একটা অথবা লিস্টে দিয়ে দিব। আপনারা ওই চার্টটা দেখলে দেখতে পারবেন যে কত শতাংশের জন্য কত ফিট পাইপ পাবেন, কতটুকু পুরো প্যাকেজ একটা আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।